রাজ্যে মানসিক রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে, একই সাথে বাড়ছে আত্মহত্যার প্রবণতার হারও। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুর্বল পরিকাঠামোর জন্য সঠিক পরিষেবা প্রদানে বিঘ্নিত হচ্ছে। এই অবস্থায় পরিস্থিতিতে লাগাম টানতে সোমবার নরসিংগড়স্থিত মানসিক হাসপাতালে রাজ্যভিত্তিক টেলি মানস হেল্পলাইন সেন্টারের উদ্বোধন হল। এর উদ্বোধন করেন স্বাস্থ্য দপ্তরের সচিব ডক্টর দেবাশিস বসু। সোমবার নরসিংগড়স্থিত মানসিক হাসপাতালে রাজ্যভিত্তিক টেলি মানস হেল্পলাইন সেন্টারের উদ্বোধন হল। এর উদ্বোধন করেন স্বাস্থ্য দপ্তরের সচিব ডক্টর দেবাশিস বসু। উপস্থিত ছিলেন এনইচএম এর মিশন ডিরেক্টরেট শুভাশিস দাস সহ স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। এই টেলি মানস পরিষেবা প্রসঙ্গে স্বাস্থ্য দপ্তরের সচিব ডক্টর দেবাশিস বসু জানান, মানসিক রোগীরা এই কল লাইনের মাধ্যমে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারবেন। এই কল সেন্টারে 3 জন সাইকিয়াট্রিস্ট এবং 20 জন কাউন্সিলর যুক্ত থাকবেন। না, এটা টেলি মানস প্রোগ্রাম যেটা আছে, এটা ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রামের ডিজিটাল কম্পোনেন্ট। এটা দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানসিক রোগীরা যারা আছে তাদের সবার পক্ষে এখানে আসা সম্ভব না, তারা এই কল লাইনের ফেসিলিটির মাধ্যম দিয়ে ভিডিও ইয়ে করতে পারবে। এখানে ডাক্তার থাকবে 3 জন, 3 জন সাইকিয়াট্রিস্ট থাকবে আর 20 জন কাউন্সিলর থাকবে। ওদের মাধ্যমে, এই কল সেন্টারের মাধ্যমে ওদের যা যা কাউন্সিলিং লাগে, কি কি ই প্রেসক্রিপশন এবং সামগ্রিক যা কিছু লাগে এটার মাধ্যমে ব্যবস্থা করা হবে। স্বাস্থ্য সচিব ডক্টর দেবাশিস বসু আরো জানান, রাজ্যে মানসিক রোগীর সংখ্যা বাড়ছে, রাজ্যের প্রতি 20 জনে একজন মানসিক রোগী। রাজ্যে আত্মহত্যার প্রবণতার হার 18%, কিন্তু একটি মাত্র মানসিক হাসপাতাল থাকায় পরিষেবা প্রদানে অসুবিধা হচ্ছিল। আমাদের তো একটা স্বল্পতা আছে, রাজ্যে মাত্র একটা মাত্র মেন্টাল হসপিটাল, সেই কারণে এটার আজকে চাহিদাটা সাংঘাতিক বেশি। তো আশা করি এই প্রোগ্রামের মাধ্যমে যা দূর দূরান্তে যারা মানসিক রুগীরা আছেন, এবং আমাদের মধ্যে 20 জনের মধ্যে একজন মানসিক রুগী, এবং সুইসাইডাল রেট ভারতবর্ষের মধ্যে 1 অফ দ্য টপমোস্ট, শতকরা 18 জনের সুইসাইডাল টেন্ডেন্সি। তো এগুলি আমরা অ্যাড্রেস করার জন্যই এই প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনইচএম এর মিশন ডিরেক্টর তথা স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত সচিব শুভাশিস দাস, রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর শুভাশিস দেববর্মা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডক্টর রাধা দেববর্মা, নরসিংগড় মানসিক হাসপাতালের এইচওডি ডক্টর স্বপন চন্দ্র বর্মন প্রমুখ। কল সেন্টারের নাম্বার হল 14416। এর মাধ্যমে মানসিক রোগীদের প্রেসক্রিপশন প্রদান করা হবে এবং যথাযথ কাউন্সেলিংও প্রদান করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।